আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি ভালো আছেন সবাই। গত বছরের অক্টোবরেই এটির আংশিক উদ্বোধন হয়ে গেছে। এখন মোটামুটি যে কাজ বাকি ছিল, সেই বাইরের যে মূল স্ট্রাকচার সেগুলোও হয়ে গেছে, ভিতরের স্ট্রাকচারের নির্মাণও সম্পূর্ণ হয়ে গেছে, অনেক যন্ত্রপাতি ইনস্টলেশনও হয়ে গেছে। তারপর এখন শুধুমাত্র 5 ভাগ কাজ বাকি আছে তৃতীয় টার্মিনাল অর্থাৎ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের। 5 ভাগ কাজ বাকি আছে, কিন্তু এই 5 ভাগ কাজ বাকি থাকার কারণেই কিন্তু সময় মতো বেবিচকের কাছে এই তৃতীয় টার্মিনাল হস্তান্তর করতে পারেনি যেই নির্মাণকারী প্রতিষ্ঠান বা ঠিকাদার প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠান। ফলে অক্টোবরে এটি পরিপূর্ণভাবে চালু হচ্ছে না, এটি মোটামুটি এখন বলাই যায়। এটি পরিপূর্ণভাবে চালু হতে আরও কিছুটা সময় লেগে যাবে, যেটি বলেছে বেবিচক। সেই বিষয়টা আজকে বিস্তারিতভাবে আপনাদের সাথে আলাপ করব, যে আসলেই অক্টোবরে এটি চালু হচ্ছে কি না, আর বাইরের কাজের কী অবস্থা, এই চিত্রটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি ভালো লাগবে। তো প্রথমে যেটি বলে নেওয়া দরকার, যে এই যে তৃতীয় টার্মিনাল, সেটি গত বছরের অক্টোবরে আংশিক উদ্বোধন হয়েছিল, যেটিকে সফট ওপেনিং বলা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এটি উদ্বোধন করেছিলেন, সে সময় 90 ভাগ কাজ শেষ হয়েছিল। এরপরে আরও 10 ভাগ কাজ বাকি ছিল, যেই কাজগুলো মূলত হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতির ইনস্টলেশন, ক্যালিব্রেশন, সেগুলোর সেটিংস, প্রি টেস্টিংস, এগুলো হচ্ছে মূল কাজ, যেটি আসলে ভৌত অবকাঠামোর পরেই এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। কারণ এই ইনস্টলেশন, ক্যালিব্রেশন বা এগুলোর টেস্টিং যদি না হয়, তাহলে কিন্তু এয়ারপোর্ট টার্মিনাল চাইলেই চালু করা যাবে না বা সেবা হস্তান্তর করা যাবে না। তো যেটি কথা ছিল, যে টার্গেট ছিল, সেটি হলো যে ঠিকাদার প্রতিষ্ঠান, যেটি জাপানের 2টি এবং কোরিয়ার 1টি প্রতিষ্ঠান মিলে তারা একটি কনসোর্টিয়াম, এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম, যেটি সে ADC, তারা এই নির্মাণ কাজটি করছে, 22,000 কোটি টাকার এই যে তৃতীয় টার্মিনাল। সেই নির্মাণ কাজ কথা ছিল যে গত এপ্রিলের 5 তারিখে, অর্থাৎ এই যে গেল এপ্রিলের 5 তারিখে সব কাজ শেষ করে টার্মিনালটি বেবিচক, অর্থাৎ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, সিভিল এভিয়েশন যেটি কর্তৃপক্ষ, কথা ছিল যে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করবে। কিন্তু 5 এপ্রিল যেটি ঠিকাদার প্রতিষ্ঠান জানায় যে তাদের আরও 6 মাস সময় লাগবে। সময় লাগবে কেন, যেই মূল কাজ যেটিকে বলা হচ্ছিলো যে ইনস্টলেশন, ক্যালিব্রেশন, যন্ত্রপাতি টেস্টিং, এগুলোর জন্য কিন্তু একটা সময় লাগবে। এজন্য তারা 6 মাস সময় চায়। এ নিয়ে একটি মিটিংও হয়, সেই সময়টা পরবর্তীতে বেবিচক জানায় যে যদি সেই সময় দেওয়া হয় তাহলে সেপ্টেম্বর পর্যন্ত চলে যাবে এই বেবিচকের কাছে এটি হস্তান্তর করতেই। এরপর যখন হস্তান্তর হবে, তারপরে যন্ত্রপাতির টেস্টিং, ক্যালিব্রেশন এগুলো হওয়ার পর এখনকার যে টার্মিনাল আছে সেই টার্মিনাল থেকে সেবা স্থানান্তর হয়ে, অর্থাৎ এখান থেকে যেই লোকবল আছে বা যেই পরিষেবা আছে সেগুলো স্থানান্তর করে তৃতীয় টার্মিনালে নিয়ে আসা হবে। তারপরে এখানে মানুষের জন্য এটি ব্যবহারের জন্য উন্মুক্ত হবে। এটি ছিল মোটামুটি টার্গেট, এবং অক্টোবর থেকেই সাধারণ মানুষ, সাধারণ যাত্রীরা এটি ব্যবহার করতে পারবেন, এটি মূল লক্ষ্য ছিল। কিন্তু এখন সেই লক্ষ্য থেকে বেবিচক কিছুটা হলেও পিছিয়ে গেছে। বেবিচকের কর্মকর্তারা যেটি বলছেন, সিভিল এভিয়েশনের কর্মকর্তারা যেটি বলছেন, যেহেতু সময় মতো হস্তান্তর করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠান, ফলে এটি কিছুটা সময় লাগবে। আরেকটা বিষয় হচ্ছে যে, যদিও সেই সময়টা সুনির্দিষ্ট করে তারা বলেননি, এই যে আমরা বাইরের যে স্ট্রাকচারগুলো দেখছি সেখানে দেখেন যে আপনারা বাইরে যে বিভিন্ন সড়ক, ভিতরের যে অভ্যন্তরীণ যোগাযোগের সড়ক বা মূল সড়ক থেকে টার্মিনালে ঢোকার যেই ফ্লাইওভারগুলো বা ওভারপাসগুলো, সেগুলো সম্পূর্ণ হয়ে গেছে। পাশাপাশি ভেতরের অভ্যন্তরীণ সড়কগুলো প্রায় সম্পূর্ণ হয়ে গেছে, যদিও এই যে আমরা দেখছি যেটি কার পার্কিং যেটি আছে তার পাশে যেই রাস্তা, সেই রাস্তাটির নির্মাণ কাজ এখন চলছে, পুরোপুরি শেষ হয়নি। ভেতরে কিছু কাজ এখনও বাকি আছে, তবে গত কয়েকদিন আবার দেখলাম যে কাজের গতি অনেক বেড়েছে। মূল যেই স্ট্রাকচারটা সেটি তো হয়েই গেছে, উত্তর অংশ এবং দক্ষিণ অংশ 2 অংশেরই হয়ে গেছে, এবং নিচের যে কানেক্টিং রোডগুলো সেগুলোও হয়ে গেছে। এখন ভিতরের যেই কাজগুলো সেগুলো যদি সম্পূর্ণ হয়ে যায়, তারপরেই কিন্তু এটি হস্তান্তর করা সম্ভব, তার আগে সম্ভব নয়। সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে এটি যাত্রীদের জন্য পরিপূর্ণভাবে উন্মুক্ত হতে আরও কিছুটা সময় লাগবে। কেন সময় লাগবে, তার একটা ব্যাখ্যা হচ্ছে যে আমাদের এখনকার যে টার্মিনাল, সেই টার্মিনালে কিন্তু অনেকগুলো সেবা এমনিতেই সুযোগ তৈরি করা আছে, কিন্তু সেটি ব্যবহার করতে পারছেন না যাত্রীরা।
যেমন সবচেয়ে বড় যদি বলা হয় যে আমাদের বর্তমান টার্মিনালে কিন্তু ই গেট আছে, কিন্তু ই পাসপোর্ট ব্যবহার করে কেউ কিন্তু সরাসরি পার হতে পারেন না। সিঙ্গাপুরে যেমন গিয়ে পাসপোর্ট স্ক্যান করলেই আপনি চলে যেতে পারেন, আমাদের এখানে কিন্তু এই স্ক্যানিং মেশিনও আছে, ই গেটও আছে, কিন্তু ই পাসপোর্ট ব্যবহার করতে পারছেন না, কারণ আমাদের যাত্রীদের যে একটা ডাটাবেস থাকার কথা, অর্থাৎ পাসপোর্ট স্ক্যান করলেই যে সিস্টেমের মধ্যে তার টোটাল ইনফরমেশান চলে যাবে, সেটি কিন্তু আমাদের বর্তমান টার্মিনালে যুক্ত করা সম্ভব হয়নি। বলা হচ্ছে তৃতীয় টার্মিনালে এই সুবিধা যুক্ত করা হবে, এবং এই যে যুক্ত করতে গেলে এবং যাত্রীদের টোটাল একটা ডাটাবেস তৈরি করা হচ্ছে, যেটি ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশনেরও একটি দাবি বা ক্রাইটেরিয়া, এটি শর্ত দেওয়া আছে, তো সেটি পূরণ করতে গেলেও কিন্তু ওই ডাটাবেস তৈরি করতে হবে যাত্রীদের, যাতে করে ওই অটোমেশন পদ্ধতিতে আসলেই একজন যাত্রীর যাতে টোটাল ইনফরমেশান পাওয়া যায়। তো সেই ইনফরমেশানটা তৈরির কাজ সিভিল এভিয়েশন করছে, সেটি প্রস্তুত হলে তৃতীয় টার্মিনাল থেকে এটি অন্তর্ভুক্ত করা হবে। তৃতীয় টার্মিনাল যেহেতু সম্পূর্ণ অটোমেটেড পদ্ধতিতে চলবে, সেখানে কার্গো হ্যান্ডলিংও হবে পুরোপুরি বারকোড নির্ভর রোবোটিক পদ্ধতিতে, তো সেটিও প্রস্তুত করতে সময় লাগবে, যন্ত্রপাতির ইনস্টলেশন এবং অন্যান্য কাজ, সেটির জন্য কিছু সময় দরকার হবে। পাশাপাশি যেই এখনকার যেই বোর্ডিং ব্রিজ থেকে শুরু করে যেই আমাদের লাগেজ নিয়ে যেই অভিযোগ, সেই কাজগুলো অটোমেটেড পদ্ধতিতে হয়ে আসতে সময় লাগবে। এগুলো বলা হচ্ছে যে এগুলো টোটাল সিস্টেমটা একটা ইন্টিগ্রেটেড করে পুরো টার্মিনালটা চালু হতে একেবারে অক্টোবরে এটি সম্ভব হবে না, যেটি সিভিল এভিয়েশন বলছে, তার চেয়ারম্যান বলছেন যে এটি হতে হতে হয়তো যাত্রীদের পরিপূর্ণভাবে সেই সেবাটা পেতে পেতে 2025-এর ফেব্রুয়ারি মার্চ নাগাদ হয়ে যাবে, এমন একটা ইঙ্গিত দেওয়া হচ্ছে। তারপরও যেটি বলা দরকার যে এই যে অবকাঠামো দেখছেন, এটি কিন্তু আবার বর্তমান টার্মিনালের সামনে এবং নতুন টার্মিনালের বলাকার যেই উত্তর দিকটি, যেটা বর্তমান টার্মিনালের যে প্রবেশ গেট মূল সড়ক থেকে, সেখানেও কিন্তু একটা লেক তৈরি করা হচ্ছে ঠিক সামনেই, কারণ পুরনো টার্মিনালটিকে যতটুকু এখন পর্যন্ত ইনফরমেশান যে এই নতুন টার্মিনাল চালু হয়ে যাওয়ার পর পুরনো টার্মিনালটিকে সম্পূর্ণভাবে লোকাল টার্মিনাল হিসাবে, যেহেতু লোকাল এয়ার সার্ভিস এবং যাত্রী সংখ্যা বাড়ছে, ফলে এটিকে লোকাল যেই টার্মিনাল সেটি বড় আকারে করা যায় কিনা সে চিন্তা ভাবনা চলছে। সামনে একটি লেকও তৈরি হয়েছে বলাকার ঠিক উত্তর দিকে, এবং এখানে একটা ঠিক তার পাশেই কিন্তু আমরা দেখছি যে একটা কন্ট্রোল টাওয়ারও তৈরি হচ্ছে। কন্ট্রোল টাওয়ার এখানে আছে, ওই যেই উঁচু যেই টাওয়ারটি দেখছেন, এখানে একটি কন্ট্রোল টাওয়ার তৈরি হচ্ছে ঠিক বর্তমান টার্মিনালের দক্ষিণ পাশটায়। তো সব মিলিয়ে আসলে যেই আধুনিক যে প্রযুক্তি আমাদের এই তৃতীয় টার্মিনাল, যেহেতু এখন নতুন রাডারও সংযুক্ত হয়েছে, সেটিকেও একটি বড় সংযোজন, তো সব মিলিয়ে বিশ্বের আধুনিক সব প্রযুক্তি এখানে নিয়ে আসা হচ্ছে, সংযুক্ত করা হচ্ছে, এবং সেই প্রযুক্তিগুলো সব ইন্টিগ্রেটেড করে টার্মিনালটি চালু করতে অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি যাই হোক, বা পরের বছর গিয়েও যদি পরিপূর্ণভাবে করা যায় সেটিও হোক, তারপরও যেন সবার একটাই প্রত্যাশা, এটির সেবা যেন আন্তর্জাতিক মানের হয়। শুধু যন্ত্রপাতি আন্তর্জাতিক মানের হলে হবে না, সেবাটা যেন আন্তর্জাতিক মানের হয়, আর যারা সেবা দিবেন তাদের মানসিকতাও যেন বড় বড় টার্মিনালগুলোর মতো আন্তর্জাতিক মানের যে টার্মিনাল, সেই টার্মিনালের মানুষ সেবা যারা দেন তাদের মতো হয়, সেটি হচ্ছে সবচেয়ে বড় চাওয়া। তো সেই চাওয়া আমাদের, সেই প্রত্যাশা যেন পূরণ হয়, সেই প্রত্যাশা জানিয়ে ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখার জন্য সবাইকে।